স্বাগত জানাই ভিওর্স আজও আমি আবার একটা রিক্রুটমেন্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে যেটা হচ্ছে কর্মী ফ্যাকলেটর ফ্যাসিলিটর তো ভিউয়ার্স এটা উঠে এসেছে আপনার মালদা জেলা থেকে আর টোটাল ভ্যাকেন্সি আছে আপনার রিজার্ভর শিডিউল কাস্ট চারটে টোটাল ভ্যাকেন্সি চারটে আছে মোড অফ অ্যাপ্লিকেশন কীভাবে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে তো ভিউয়ার্স এখানে ক্যান্ডিডেট শুড সাবমিট অ্যাপ্লিকেশন ইন দ্য ফরম্যাট নেক্সট উইথ দিস ইনফরমেশন দ্য ক্যান্ডিডেট ক্যান অলসো ডাউনলোড দ্য অপ্লিকেশন ফর্মাট ফ্রম দ্য ওয়েবসাইট ডব্লু মালদা ডট ইন এই মালদা এর যে ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইটটা আছে এখান থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার পর কি আপনাকে কালো বল পেন দিয়ে সেটা পুরোভাবে পুরো ইংলিশ ব্লক লেটারে ফিল আপ করে আপনাকে এই অ্যাড্রেসে পাঠাতে হবে দ্য সাব ডিভিশনাল অফিসার মালদা সদর পোস্ট ডিস্ট্রিক্ট মালদা পিন সেভেন থ্রি টু ওয়ান জিরো ওয়ান ওকে দেন এটা এবারে দেখেনি আপনি যদি এটা কোনো কলাম ইনকমপ্লিট রেখে থাকেন বা সিগনেচার করতে বাকি থাকে আপনার ঠিক আছে ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু পুরো ফর্মটা ক্যান্সেল করা হবে তো বিহার সেখানে দেখুন সিলেকশান ক্রাইটেরিয়া ব্যাচেল মাস্টার ডিগ্রি ইন সোশ্যাল সায়েন্স সোশিওলজি সোশ্যাল অ্যান্থ্রোলজি সোশ্যাল ওয়ার্ক এম এস ডব্লিউ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ইকোনমিক রুরাল ডেভেলপমেন্ট ম্যাস কমিউনিকেশন অথবা আপনাকে গ্রাজুয়েট ডিগ্রি নেই ডিসিপ্লিন উইথ মিনিমাম টু ইয়ার এক্সপিরিয়েন্স ইন হেলথ প্রজেক্ট ঠিক আছে বা আপনার প্রেফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেট হ্যাভিং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন আশা প্রোগ্রাম ঠিক আছে এছাড়া আপনাকে নলেজ ইন এম এস অফিস অ্যান্ড ইন্টারনেট অ্যাবিলিটি টু কমিউনিকেট ইফেক্টিভলি এই জিনিসগুলো আপনার এক্সপিরিয়েন্সগুলো আপনার থাকতে হবে এইখানে দেখুন এস সি এস টি অফিসেরা পাঁচ বছরের যেমন ছাড় পায় সেরকম ছাড় পাবে ডকুমেন্টস কি কি সাবমিট করতে হবে আপনাকে অ্যাটেস্টেড ফটোকপি অফ প্রুফ অফ রেসিডেন্ট আপনার রেসিডেন্ট হিসেবে আপনি যে স্থায়ী যেখানকার লোকাল স্থায়ী বাসিন্দার সেখানকার আপনাকে একটা ভোটার কার্ড অথবা রেশন কার্ড সাবমিট করতে হবে এছাড়া আপনাকে আপনার যদি গ্র্যাজুয়েশন করা থাকে গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করা থাকলে মাস্টার ডিগ্রি তার মার্কশিটটা আপনাকে সাবমিট করতে হবে এবং এছাড়া আপনার এজ প্রুফ হিসেবে একটা ডকুমেন্ট সাব সাবমিট করতে হবে তো ভি সিলেকশন প্রসেসটা কীরকম হবে একটা কমিটি গঠন করা হবে যেখানে আপনার থাকবে রিটেন টেস্টের ওপর পঞ্চাশ নম্বর এবং স্কিল কম্পিউটার স্কিলের ওপর পঁচিশ নম্বর এছাড়া যদি আপনার কোনো যদি দেখুন গ্র্যাজুয়েট করা থাকলে স্কোর ওয়ান মাস্টার ডিগ্রি করা থাকলে স্কোর টু এরকমভাবে আরও কিছু নম্বর ভাগ করে দেওয়া আছে ঠিক আছে তো ভিহার এই ছিল আজকে আমার ভিডিও আপনি যদি আপনার এলাকায় এইরকম ছোটোখাটো রিক্রুটমেন্টের খবর জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে আপনার জেলার নামটা লিখে দিন আমি আপনার জেলায় যখন এই রকম রিক্রুটমেন্ট বেরোবে আমি অবশ্যই আপনাকে জানিয়ে দেবো আর চ্যানেল